মঙ্গলবার বিকেলে কাছড়াপাড়ার সার্কাস ময়দান থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে বর্ণাঢ্য পদযাত্রা হয়। কয়েকশো দলীয় কর্মী সমর্থক গোষ্ঠিত পদযাত্রাটি সেখান থেকে ওয়ার্কশপ রোড ধরে গান্ধী মোড় যায়। সেখানে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেমে বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানায়। অনেকেই আবার ছুটে এসে বিজেপি প্রার্থীর গলায় মালা পরিয়ে দেয়। গান্ধী মোড় থেকে পদযাত্রাটি সোজা কবিগুরু রবীন্দ্র পথ ধরে রাজমহলে গিয়ে শেষ হয়। প্রচারে এসে বিজেপি প্রার্থী তথা পূর্ব প্রধান অর্জুন সিং বলেন, আকাশপুত্র দীনেশ ত্রিবেদীকে এখান থেকে সরাতে হবে, ধরতিপুত্রকে এখানে রাখতে হবে মানুষের কাজ করে। আমি চব্বিশ ঘন্টা মানুষের কাছে থাকি, মানুষের কাজ করি। আকাশে ঘুরে এসে এখানে বলে যাচ্ছে, তারপর পাঁচ বছরের মানুষ আর দেখছে না, কেউ ওনার খোঁজও পাবে না। আমরা মানুষের জন্য আছি, মানুষের কাজ করব। একজন আকাশে ঘুরে এসে এখানে এমপি হয়ে চলে যাচ্ছে, তারপরে পাঁচ বছর পরে আর আসছে না। সেই লোক, সেই মানুষকে এখানকার মানুষ খান করবে, তার